পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিরল ঘটনা এই দুনিয়ার জমিনের মধ্যে ঘটিয়েছেন মুহাদ্দিসগণ তাফসীর কারকগণ বর্ণনা করেছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন বিরল ঘটনা পূর্বে এবং পরে অর্থাৎ কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনোদিন হবে না হতে পারেও না যেই ঘটনাটা হয়েছিল ঐতিহাসিক কারবালার ময়দানে যেই কারবালার ময়দানে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন দু জাহানের বাদশা কামলিওয়ালা দয়াল নবীজির পবিত্র আওলাদদের উপরে বেঈমানরা আমাদের মতন মুসলমান নামদারি কিছু সংখ্যক মুনাফিক মার্কা মুসলমান কিছু সংখ্যক কলঙ্কিত মার্কা মুসলমান যাদের গলার মধ্যে চুরি চালিয়েছিল তাদের মধ্যে হাফেজ কুরআন ছিল আলেম ছিল মুফতি ছিল মুহাদ্দিস ছিল হাজীগঞ্জ ছিল গাজীগঞ্জ ছিল অথচ তারা মুসলমান দাবিদারি ছিল কিন্তু ওই কারবালার ময়দানে তারা নবীর নাতি হযরত ইমাম হুসাইনের গলার মধ্যে চুরি চালিয়েছিল যেই গলার মধ্যে রাহমাতুল আলামিন দয়াল নবীজি হাজার হাজার বার চুমুকিয়েছেন যাদেরকে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন জান্নাতি যুবকদের সর্দার বলে ঘোষণা করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যাদেরকে ভালোবাসলে যাদেরকে ভালোবাস পরিপূর্ণভাবে ভালো না বাসলে ইমানের পূর্ণতা পায় না যাদেরকে পরিপূর্ণরূপে ভালো না বাসলে আপনি ইমানদারদের অন্তর্ভুক্ত হতে পারবেন না তাদের গলার মধ্যে কি করে ওই দুশ্মনেরা কি করে বেদিনেরা আজকে যদি একটা হিন্দু পরিবারের সন্তানেরা আজকে এই কারবালার ময়দানে তাদের উপর হামলা চালাইতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম তারা বুঝে না তারা বিধর্মের একটা লোক তারা বুঝে না আজকে যদি খ্রিস্টান পরিবারের লোকেরা নবীর আওলাদের উপর চুরি চালাইতো তাহলে হয়তো মনটাকে বুঝ দেওয়া যেত কিন্তু তারা হিন্দু পরিবারের সন্তানও ছিল না খ্রিস্টান পরিবারের সন্তানও ছিল না বুদ্ধ পরিবারের সন্তানও ছিল না তারা ছিল তথাকথিত কিছু মুসলমান নামদারি পরিবারের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যেন আজ পর্যন্ত এই এজিদের সন্তানেরা এজিদের চেলাফেরারা আমাদের সমাজের মধ্যে অঞ্চলের মধ্যে রয়েছে যারা আজ পর্যন্ত এজিদকে দোষী সাব্যস্ত করতে চায় না অথচ এজিদ বিনা দলিলে বিনা দলিলে কাফের কাফের নিকৃষ্ট এজিদে এমন করেছিল জিনাকে সে হালাল বলে চালু করে দিয়েছিল এজিদ এমন চরিত্রের লোক ছিল যে মদ খাওয়াকে হালাল মনে করেছিল এজিদ এমন চরিত্রের লোক ছিল যেই এজিদ প্রকাশ্যে জিনা ব্যভিচারকে হালাল বইলা সম্বোধন করেছিল আপনারা বলুন তো ওই এজিদ কি ভালো এজিদ কি ভালো তাহলে আমরা এজিদের আদর্শ লালন করব না ইমাম হুসাইনের আদর্শ লালন করব ইমাম হুসাইনের আদর্শ আমরা লালন করব বাবার আমার বন্ধুরা আমার যেহেতু এটা পবিত্র কারবালার স্মরণে মাহফিল আমি শেষ কয়েকটা মিনিটের মধ্যে কারবালার আহলে বাইতের প্রতি মহব্বত রাখতে আল্লাহর হাবিব ওই কিয়ামত ময়দানে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে কেমন সম্মান করবেন কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে আপন সন্তান তার মাকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না পরিবার তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না এমন একটা ময়দান হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ বলেন সকল পয়গম্বরগণ ওই ময়দানের মধ্যে নাফসি নাফসি বলে পুকার মারবেন আহাকার করবেন কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না আল্লাহ তখন কাহার সুরত ধারণ করবেন কেউ আল্লাহর সামনে যাইতে পারবে না সকল পয়গম্বরগণ আল্লাহর দিকে তাকাইয়া থাকবেন ও আল্লাহ আর সহ্য করতে পারতেছি না এই ময়দানের মধ্যে মাত্র আধ বিঘা উপরে সূর্যটা যখন থাকবে যেমনি ভাবে বাদ পাক করলে মারগুলা টকবকাইয়া টকবকাইয়া চতুর্পাশে পড়ে ঠিক তদ্রূপ ভাবে ওই কঠিন ময়দানে সূর্যর তাপের মাধ্যমে আমাদের মাথার মগজগুলা টকবকাইয়া টকবকাইয়া পড়তে লাগবে লাগবে কারো হবে আটু পানি কারো সাঁতার পানি কারো বুক পানি এইভাবে মানুষ যখন ছুটাছুটি করবে গো ওই কঠিন ময়দানে
কেউ কারো জন্য আপন হবে না আমরা যখন ওই ময়দানে এক দিকে অন্য দিকে দৌড়াদৌড়ি করব সর্বপ্রথম হযরত আদম সফিউল্লাহর কাছে যাইব যাইয়া বলবো বাবা ও বাবা আমরা তো তোমার সন্তান আমাদের জন্য একটু সুপারিশ করুন ও বাবা আমরা আর পারতেছি না আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আমাদের বিচার কার্য যেন তিনি শুরু করে দেন ওই আদম আদম বলবে না না দুনিয়ার মধ্যে আমার কোন সন্তান ছিল না আমি পারবো না আমি পারবো না দেখেন না আল্লাহ কাহার সুরত ধারণ করেছেন আমি কথা বলার মতন শক্তি সামর্থ্য নাই আমি পারবো না এইভাবে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গাম্বরের কাছে যাব কেউ আমাদের জন্য সুপারিশ করবে না সর্বশেষ যখন ঈসা রূহুল্লাহর কাছে যাব ওই ঈসা রূহুল্লাহ বলবেন হে নবীর উম্মতেরা নবীর উম্মতেরা গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে নবী হিসাবে পাঠিয়েছিল আমি নবী হইয়া যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম মাবুদ আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখেরি পয়গম্বরের উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতা তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম ও আল্লাহর হাবিবের উম্মতেরা গো আমি যদিও আদম আদম খলিল আদম সফিউল্লাহ তোমাদেরকে নৈরাশ করে দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ নৈরাশ করে দিয়েছেন দাউদ পয়গম্বর নৈরাশ করে দিয়েছেন নূহ পয়গম্বর তোমাদেরকে নৈরাশ করে দিয়েছেন আমি ঈসা রূহুল্লাহ তোমাদেরকে নৈরাশ কইরা দিব না ওই যে দেখা যায় একটা মাকামে মাহমুদ ওই মাহমুদের নিচে শুইয়া সেজদার মধ্যে পয়রা নূরানি সুরতের একজন মানুষ যিনি উম্মতি উম্মতি বইলা কান্দেন ওই নবী ব্যতীত কোন পয়গম্বর আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাইতে পারবে না আল্লাহর সামনে কথা বলতে পারবে না ওই নবীর কাছে চলে যাও ওই নবী পারবেন তোমাদের জন্য সুপারিশ করতে সুবহানাল্লাহ বলুন আমরা যখন দৌড়াইয়া ওই নবীর কাছে যাব গো ওই নবীর কাছে যাইয়া বলবো নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আমরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসছি কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারে নাই ও মায়ার নবী নবী গো আর কোথাও যাবার মতন আমাদের জায়গা নয় ও মায়ার নবী আর কোথাও আমরা যাইতে পারবো না আমাদের জন্য সুপারিশ করুন আমাদের জন্য আল্লাহর কাছে চান আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্ত দেন আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা অতি দ্রুত শুরু করে দেন মায়ার নবী বলবেন এ আমার গোলামেরা এ আমার উম্মতেরা আমি নবীর নিকট আই আমি আজকে আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আপন উম্মতদেরকে যখন কাছে আনবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রথম যেই নাম্বার দলটা আল্লাহর হাবিবের কাছে সুপারিশের জন্য আল্লাহর হাবিবের কাছে বলবে নবী গো আমরা বড় নিরুপায় আমরা আর পারতেছি না আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর হাবিব তখন ওই সমস্ত উম্মতদেরকে বলবেন হে আমার উম্মতেরা আমি তোমাদের কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে যখন কারবালার ময়দান সংগঠিত হয়েছিল ওই কারবালার ময়দানে যখন এজিদ বাহিনীরা আমার নাতি ইমাম হুসাইন সহ 72 জন সঙ্গী সাথীর উপর যখন হতে অর্পিত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের বর্তমান গদিনিসীন শ্রদ্ধেয় আমার শিরতাজ সারা বাংলার লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন
আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ মনির ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব কিবলা হুজুর আপনারা এখনো যারা বাড়ি ঘরের মধ্যে রয়েছেন মেহেরবানি করে আপনারা সবাই মাহফিলের মধ্যে চলে আসুন সম্মানিত হাজেরিন আমি বলতে চেয়েছিলাম কি ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব প্রথম নাম্বার দলদেরকে বলবেন এ আমার উম্মতেরা ওই কঠিন ময়দানে যখন ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন কারবালা সংগঠিত হয়েছিল আমি নবী জানতে চাই ওই কারবালার ময়দানে তোমরা কার পক্ষের লোক ছিলা আমি নবী একটু জানতে চাই আল্লাহর হাবিবের এই প্রতি উত্তরে এই প্রশ্নে ওই দলের লোকেরা বলবে নবী গো ও মায়ের নবীজি ও মায়ের নবী গো যখন কারবালা সংগঠিত হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আমরা ইয়াজিদের পক্ষের লোক ছিলাম কিন্তু ইমাম হুসাইনকে আক্রমণ করি নাই ইমাম হুসাইনকে কষ্ট দেই নাই ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়াজিদের পক্ষের লোকের টাকা সত্ত্বেও ইমাম হুসাইনকে কষ্ট দেই নাই আল্লাহর হাবিব বলবেন এ উম্মত না 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 আমি নবীর সুপারিশ তোমার জন্য নিযুক্ত নই আমি পারবো না তোমার জন্য সুপারিশ করতে দ্বিতীয় দল যখন আসবে এইভাবে আল্লাহর দরবার আল্লাহর হাবিবের কাছে প্লিকশন করবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করুন মায়ার নবী বলবেন আমি জানতে চাই ওই ময়দানে তোমরা কার পক্ষের লোক ছিলাম কোন পক্ষের লোক ছিলাম আমার নাতি ইমাম হুসাইনের নাকি এজিদের ওই লোকেরা বলবে আমরা ইয়াজিদের পক্ষের লোক ছিলাম না ইমাম হুসাইনের পক্ষের লোক ছিলাম না ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো কিন্তু আমরা কোন পক্ষের লোক না কা টাকা সত্য আমরা কাউকে সাপোর্ট করে নাই আমার নবী বলবেন এ না হামদান উম্মত তুমি যদি ওই দিন আমার নাতির পক্ষ নিতা তাহলে হয়তো আমার নাতিকে বেঈমানেরা এইভাবে আক্রমণ নাও করতে পারতো এ না হামদানেরা আমি পারবো না তোমাদেরকে তোমাদের জন্য সুপারিশ করতে আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে যাও যাও চইলা যাও আমার কাছ থেকে চইলা যাও তৃতীয় দল যখন আসবে মায়ার নবীর কাছে গো আয়েশা বলবে নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আমাদের জন্য সুপারিশ করুন আর যাওয়ার জায়গা নাই কেউ আমাদের জন্য একটু সুপারিশ করে নাই ও মায়ার নবী ও দয়ার নবী আপনি নবী সারা আমাদের আর কোনো উপায় নাই আপনি নবী সারা আমাদের আর কোনো গতি নাই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আপনার নাম শুই না আপনার প্রতি মহব্বত নিয়েছে আপনার পরিবারের নাম শুই না আপনার পরিবারের প্রতি মহব্বত নিয়েছে ইয়া রাসূলুল্লাহ নিজের জানের চাইতো নিজের মালের চাইতো আপনি নবীকে বেশি মহব্বত করেছে আপনার পরিবারদের প্রতি আমরা মহব্বত রেখেছি আমার কামলিওয়ালা দয়াল নবী বলবেন ইয়াই আমার উম্মতেরা যখন কারবালা সংগঠিত হয়েছিল আমি নবী জানতে চাই তোমরা কার পক্ষের লোক ছিলা আমার কামলিওয়ালা দয়াল নবীর উত্তরে আমরা তখন বলতে লাগবো ইয়া রাসূলুল্লাহ আমরা কারবালা সংগঠিত হয়েছিল এটা আমরা দেখি নাই ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনীরা শহীদ করেছিল আক্রমণ করেছিল সেটাও আমরা দেখি নাই মায়ার নবী গো তোমার ওয়ারিসেনরা অর্থাৎ উলামায়ে কেরামদের জবান থেকে সাহাবায়ে কেরামদেরকে কেরামদের জবান থেকে তবে তাবিন আইমাই মুস্তাহিদিন আল্লাহর যত মাহবুব বান্দা রয়েছেন ওলি আব্দাল গাউস কুতবরা যত রয়েছেন তাদের জবান থেকে ওই কারবালার করুণ কাহিনী শুনেছি ইয়া রাসূলুল্লাহ নবী যখনই তাদের কাছ থেকে আমরা এই কাহিনীগুলো শুনতাম এই ঘটনাগুলো শুনতাম ওজর দ্বারা কান্না করতাম নবী যদি ওই ময়দানে থাকতাম নিজের জান মাল সব কিছু উৎসর্গ করে দিতাম তবুও ইয়াজিদ বাহিনীর কাছে ইমাম হুসাইনকে আক্রমণ হতে দিতাম না আগে নিজে শহীদ হইতাম আগে নিজের মরণটাকে দিয়ে বিলিয়ে দিতাম তবুও ইমাম হুসাইনের গায়ের মধ্যে একটা পিঠ
একটা ইট পাটকেলের আঘাত লাগতে দিতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ওই সমস্ত আল্লাহর বান্দাদের জবান থেকে আমরা শুনেছি ওই ময়দানে ইয়াজিদ বাহিনীরা আপনার পরিবারের উপর আক্রমণ চালিয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী ওই দিন থেকে আপনি নবীকে সহ আপনার পরিবারের উপর আমরা পরিপূর্ণ ভালোবাসা রেখেছি পরিপূর্ণ বিশ্বাস রেখেছি এমন কি যখন কারবালার মাস চলে আসতো তখনই আমরা ওজন এনে কান্না করতাম ইয়া রাসূলুল্লাহ আমরা হইলাম আপনি নবীর গোলাম আপনার আপনার পরিবারের কাটি গোলাম ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন মায়ার নবী বলবেন উম্মত ও উম্মত না না আর তোদেরকে তারায়া দিতে পারি না ও উম্মত আয় 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 আমার বুকে আয় আমার পরিবার সহ তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ কইরা জান্নাতের নিয়ামত আমরা বুক করব সুবহানাল্লাহ বলুন তাহলে আমরা ওই আহলে বাইতের প্রতি পরিপূর্ণ মহব্বত পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ একতা আমরা রাখতে চাই কি চাই না ওইটা ওই কারবালার ময়দান কেমন ময়দান ছিল হুজুর কেবলা যেহেতু চলে আসছেন তিনার সুরলিত কণ্ঠে আপনারা কারবালার করুণ কাহিনী শুনতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কেমন একটি বিরল ঘটনা ঘটিয়েছিলেন যেই দিন কারবালা সংগঠিত হয়েছিল দশই মহরম যেদিন হয়েছিল যেদিন ইমাম হুসাইন শহীদ হবেন তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আকাশকে কালো করে ফেলেছিলেন আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়েছিল ওই বৃষ্টি পানিতে পরিণত হয় নাই ওই বৃষ্টিটা রক্তে পরিণত হইয়া জমিনের মধ্যে পড়েছিল কেমন একটা ঘটনা এই জমিনের মধ্যে হয়েছিল অথচ আজকে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই আল্লাহর বিধানগুলো পালন করি পালন করা সত্ত্বেও আমরা ইয়াজিদকে ভালো মানুষ হিসেবে সাব্যস্ত করি নাউজুবিল্লাহ বলুন যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থাকবে কোশ্চিন কালেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না জেনে রাখেন বুঝে রাখেন ইমান এমন একটি বিষয় আল আকিদাতু হিয়া জাবিয়াতুল ইমান যার আকিদা ঠিক থাকে না তার ইমান কখনো পরিপূর্ণতা লাভ করতে পারে না ইমান বাড়েও না কমেও না আমি আপনি যদি নামাজ পড়ি জিকির করি দুরূদ শরীফ পড়ি আল্লাহর বিধানগুলো পালন করি তাহলে আমার আপনার কর্মের যেই নেকিটা রয়েছে এটা দিন দিন বাড়তে থাকবে যদি বদি করি তাহলে কমতে থাকবে বদিতে পরিণত হবে এটার কমতি বাড়তি আছে কিন্তু ইমানের কমতি বাড়তি নাই যদি কোনো প্রকারে আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায় কোন প্রকারে আল্লাহর হাবিবের সম্মানের বাহিরে চলে যায় আল্লাহর হাবিবের আহলে বাইতের সম্মানের বাহিরে চলে যায় তাহলে মুহূর্তের মধ্যেই আমার আপনার ঈমানটা চলে যাবে আমরা সবাই সব সময় সজাগ দৃষ্টি থাকতে হবে যেন কোন ব্যক্তির কথায় কোন মানুষের দেওয়ান্না কথায় আমরা তার সুন্দর কণ্ঠ পেয়ে সুন্দর কথা পেয়ে আমরা যেন আল্লাহর হাবিবকে ভুলে না যাই আল্লাহর হাবিবের পরিবারের প্রতি বিশ্বাসটা চলে না যায় সেই দিকে আমরা সব সময় খেয়াল রাখতে হবে সেই দিকে আমরা সব সময় সজাগ দৃষ্টি থাকতে হবে তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন শেষ জামানায় এমন একটি জামানা আসবে মানুষ উনুনের আংরা অর্থাৎ আগুনের আংরা মানুষ হাতে রাখতে সহজ মনে করবে কিন্তু ঈমানটা সে রাখতে পারবে না একটা আগুনের আংরা সে রাখতে পারবে কিন্তু তার ঈমানটা ততক্ষণ সে টিকিয়ে রাখতে পারবে না মনে হয় আমরা এই জামানার মধ্যে চলে আসছি কত দিক দিকে বৃষ্টির মতন আমাদের কাছে ফেতনা চলে আসতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলে সরলমনা মানুষের ইমানগুলাকে লুণ্ঠন করতেছে আমরা বুঝতে পারতেছি না ভাই মুসলমান আমরা গ্রামের মানুষ আমরা সব কিছু বুঝি না আমরা সর্বদাই এটা বুঝি যে আল্লাহ এবং তার হাবিব এবং আহলে বাইতের প্রেম যদি কোন মানুষের মধ্যে অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে না থাকে তাহলে সে কখনো পূর্ণ ইমানদার হতে পারে না
পূর্ণ ইমানদার ওই ব্যক্তিটাই যেই ব্যক্তিটা আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের বেঁধে দেওয়া দিন আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস আস্থা রাখবে এবং সে অনুযায়ী তার আমল করবে আল্লাহর বিধান যত রয়েছে ফরজ থেকে সব বিধান রয়েছে নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তালিল যা কিছু রয়েছে যেই উম্মতেরা যেই বান্দারা পালন করবে সেই বান্দারাই হইবে পরিপূর্ণ ইমানদার দেখেন আপনি আজকে যার পক্ষে নিয়ে কথা বলতেছেন ওই ব্যক্তিটাও কিন্তু আপনার কবরে যাবে না আমি আপনি আজকে যার পক্ষে নিয়ে কথা বলতেছি ওই ব্যক্তিটা আমার আপনার কবরের জন্য একটা দিনের সাথী হবে না যেই পরিবারের জন্য এত কিছু করলাম এত কিছু রাইখে গেলাম ওই পরিবারের মানুষটা পর্যন্ত একটা রাত্রির জন্য আমার আপনার কবরের সাথী হবে না কবরের সাথী হবেন দুজাহানের বাদশা কামলিওয়ালা দয়াল নবী ব্যতীত এই পৃথিবীতে ওই অন্ধকার কবরের মধ্যে আমার আপনার সাথী আমার আপনার সঙ্গী কেউ হবে না আর যদি নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া আমরা যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে যতটা আরামায়েস করেছি যতটা ভোগ বিলাস করেছি তার চাইতে শতগুণ বেশি ভোগ বিলাস আরামায়েস আমরা এই দুনিয়া থেকে যখন চলে যাব কবরের মধ্যে যখন চলে যাব আমরা তখন পাব আমরা এই আরামগুলা এই মায়া মমতাটা যদি আল্লাহর মায়ার মধ্যে সবচাইতে বড় মায়াটা হচ্ছে কবরের মায়া কারণ কবরের মধ্যে যদি আল্লাহর মায়া না পাই এখন দুনিয়ার মধ্যে বাচ্চা আছে আল্লাহ সুন্দর সুরত দিছেন হাত দিছেন জবান দিছেন যদি মরে যায় যদি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যায় তাহলে কি এই সুরত দিয়ে কোনো কাম হবে কোনো কাম হবে না বরংস ওই দিনটার অপেক্ষা করি যেই দিনটা হবে আমার প্রথম দিন আল্লাহর হাবিবের সাথে ওই দিনটার জন্য আমরা অপেক্ষা করব যেন ওই দিনটা ওই রাত্রিটা যেন আমাদের জন্য হয়ে যায় একটা কল্যাণময় রাত আল্লাহ যেন পরিপূর্ণ দয়া আমাদের উপর নাজিল করেন পরিপূর্ণ দয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা তোমার প্রেমে পাগল আমরা কেমনে বলো তাকি গো প্রেম শিখায়া কোথাইলো কাইলা বলো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথাইলো কাইলা একটু জিকির করুন নবী রাউলা শহীদ হইল নবী রাউলা শহীদ হইল কারবালাতে পানি নাই ইমাম হোসেন হইল রে শহীদ কারবালার ময়দান আল্লাহ 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 নবী রাউলার শহীদ হইল নবী রাউলার শহীদ হইল কারবালাতে পানি নাই ইমাম হোসেন হইল রে শহীদ কারবালার ময়দান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ কইব দুঃখ বন্ধের লাগান পাইলে গো নিয়ে রবলে কইব দুঃখ বন্ধে লাঙ্গাল পাইলে আল্লাহ 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 আমার নিয়ার কে হয়াছে দয়া যাপ আমি কারো কাছে গো দেইকা বন্দে কুলে তেনে লো না গো কইব দুঃখ বন্ধে এর লাঙ্গাল পাইলে আল্লাহ 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 ও কোলে বাসাইয়া তোরি দয়া মাজনদীতে দুই বাবরি সেদিন রাসুল বিনে কে হবে পোনা গো নিয়ে রবলে কইব দুঃখ বন্ধে এর লাঙ্গাল পাইলে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Shabai buli marahaba Amar alochonay kothay jodi koshto peye thaken Allah rosto shabai komar sundor drishti dekhben